আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল আমার এক ভিউয়ার্সের অনুরোধের ভিডিও। তার নাম অ্যান্ডি রয়। তার যে নামটি রয়েছে জিমেলে, আমি তার আসল নামটি জানি না, তার নাম হচ্ছে অ্যান্ডি রয়। তার অনুরোধে এই ভিডিওটি 825 স্কোয়ার ফিট জমিতে 3 দিকের একটি বাড়ির ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয় আমি আপনাদেরকে জানাবো। এর মাধ্যমে উনি উপকৃত হবেন, আপনারাও উপকৃত হবেন। তো বন্ধুরা, তো চলুন যাওয়া যাক। আমরা আজকে জানবো 825 স্কোয়ার ফিট একটা জমিতে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন এবং তার তৈরি করতে কত টাকা খরচ হয়। A to Z আমরা হিসাব জানবো, কত টাকার ইট, কত টাকার বালি, সিমেন্ট, রড, মিস্ত্রি খরচ কত, সম্পূর্ণ A to Z আমরা জানবো। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লেন সিটের দরজা এবং প্লেন সিটের জানলা দিয়ে। আমি ফ্লোর টাইলসটা হিসাব করবো না, ফ্লোর টাইলস বাদ দিয়ে এবং প্লেন সিটের দরজা এবং প্লেন সিটের জানলা দিয়ে আমি বাইরে হিসাব করে দেখাবো কত টাকা আসতেছে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক, আমরা এখন দেখব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট আর প্রস্থ হচ্ছে 25 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে আসবে 825 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতাংশ বা ডিসিম হিসাব করেন তাহলে আসবে 1.89% ডিসিম। এটা 2% থেকে একটু কম, বা 2% থেকে একটু কম, বা 2 ডিসিম থেকে একটু কম, 1.89%। তো বন্ধুরা, চলুন বাড়ির ডিজাইন দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে মূল গেট, এখান থেকে আপনি প্রবেশ করবেন। মূল গেট দিয়ে আপনি প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন ড্রয়িং ডাইনিং দুটা পাচ্ছেন, দুটা রুমে এটা ব্যবহার করতে পারেন, ড্রয়িং ব্যবহার করতে পারেন, ডাইনিং ব্যবহার করতে পারেন। কারণ এই রুমটির এদিকে প্রস্থ হচ্ছে 13 ফিট আর এদিকে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 15 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 15 ফিট আর এদিকে প্রস্থ হচ্ছে 13 ফিট। তো আপনি ড্রয়িং ডাইনিং দুটা ইউজ করতে পারেন। তো তার সাথে আমরা যেটা পাচ্ছি, তার সাথে আমরা পাচ্ছি এখানে বেডরুম, একটা বেডরুম হবে, বেডরুমটা হবে 10 ফিট বাই 15 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট আর এদিকে হচ্ছে 15 ফিট। আবার বলতেছি এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 15 ফিট। তার সাথে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটা আপনি আপনি পছন্দ অনুযায়ী 3 ফিট বা 4 ফিট দেবেন। সো 3 ফিট দেবেন তাহলে রুমটি হবে 10 ফিট বাই 12 ফিট। যদি আপনি 3 ফিট ব্যালকনি দেন তাহলে রুমটি সাইজ হবে 10 ফিট বাই 12 ফিট। তো আসুন, তারপর আমরা এখানে যেটা পাচ্ছি একটা রান্নাঘর, রান্নাঘরটি হচ্ছে আমরা 10 ফিট বাই 10 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট। তারপর আমরা পাচ্ছি একটা টয়লেট, টয়লেটটি কমন টয়লেট, টয়লেটটি হচ্ছে 5 ফিট বাই 10 ফিট, এদিকে হচ্ছে 5 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি বেডরুম নাম্বার 2, যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট, এখান থেকে এই পর্যন্ত হয়েছে 13 ফিট। তার সাথে আমরা পাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট, টয়লেটটি হচ্ছে 7 ফিট বাই 7 ফিট, এদিকেও 7 ফিট, এদিকেও 7 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি বেডরুম নাম্বার 3, এটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 13 ফিট। আবারও বলতেছি আপনাদেরকে এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 13 ফিট। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনি জানালা, যে রান্নাঘরে আপনি জানালা দেবেন। আমি ডাব্লিউ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখুন এটা হচ্ছে আমাদের জানালা, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের জানালাটা, এটা রান্নাঘরের জানালা হবে, আর এটা বেডরুমের জানালা। এখানে আমি টিক দিয়ে দিয়েছি, দেখুন ব্লু কালার পেন্ট দিয়ে, এটা হবে একটা জানালা। এই পাশে হবে আমাদের আরেকটা জানালা, এইভাবে এই রুমে একটা জানালা। তো এই পাশে হবে আমাদের আরেকটা জানালা, দেখুন এই পাশে হবে একটা জানালা এই রুমের জন্য, এই রুমে আরেকটা জানালা। তো জানালা পেলে আমাদের মোটামুটি কয়টি হচ্ছে আমরা দেখিনি, কয়টি জানালা হচ্ছে, কবে দরজা হচ্ছে। তো বন্ধুরা, জানালা হচ্ছে আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি 6টি জানালা দিয়েছি আমি, 6টি জানালা হবে। আর দরজা হচ্ছে আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, টোটাল দরজা হচ্ছে বাথরুম দরজা সহ 7টি দরজা। তো বন্ধুরা, তো এখন চলো আমরা A to Z বাড়িটি হিসাব করবো, এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা লাগে। তো চলুন বন্ধুরা, একতলা বাড়ি তৈরির খরচ, বাড়িতে একতলা করতে কত টাকা খরচ লাগে। মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 18,000 টাকা, যদি আপনার জায়গাটা নিচু হয় আরও বেশিও কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 7,380 পিস, দাম আসতেছে 66,420 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 9 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 5,970 পিস, দাম আসতেছে 53,736 টাকা, যদি প্রতি পিসের দাম 9 টাকা হয়। খোয়ার জন্য ইট লাগে 6,249 পিস, দাম আসতেছে 56,241 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 9 টাকা। সিমেন্ট লাগতেছে 274 ব্যাগ,
দাম আসতেছে 1,23,300 টাকা, যদি প্রতি ব্যাগের দাম হয় 450 টাকা। রড লাগতেছে 2,372 কেজি, প্রতি কেজির দাম যদি 72 টাকা হয় দাম আসতেছে 1,70,784 টাকা। বালি লাগতেছে সব কাজের জন্য 46,000 টাকার। দরজা জানালা, দরজা জানালা যদি আপনি প্লেন সিটের দেন তাহলে দাম আসবে 65,000 টাকার, আর যদি আপনি কাঠের দরজা দেন, থাই গ্লাস ইউজ করেন, তাহলে দামের থেকে ডবল আসবে। বাথরুমের দরজা প্লাস্টিকের দুটি দরজার দাম আসবে 6,000 টাকা। গেট আসতেছে 25,000 টাকা, সামনে আপনি যে গেটটি দেবেন এটার দাম আসতেছে 25,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আপনার 42,000 টাকা। ফিটিং রয়েছে বাড়িতে বিভিন্ন রকমের, যে পাইপ ফিটিং, বাথরুম ফিটিং ধরা হয়েছে এখানে 27,500 টাকা। রং লাগতেছে 37,000 টাকার। মেস্ত্রি আসতেছে 2,06,250 টাকা। বাড়ি তৈরিতে আরও অন্যান্য খরচ রয়েছে, ওটা ধরা হয়েছে 1,32,000 টাকা। বন্ধুরা, এখানে বাড়ি তৈরিতে এখানে সিঁড়িটি ধরা হয়নি। যদি আপনি বাড়িতে সিঁড়ি ইউজ করেন তাহলে আপনি লোহার সিঁড়ি ব্যবহার করতে পারেন, একটি লোহার সিঁড়ির দাম আসবে 25 থেকে 30,000 টাকা। তো বন্ধুরা, তাহলে আমরা টোটাল করব যে বাড়ি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে। যদি আমরা টোটাল করি তাহলে বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে, তো বন্ধুরা তাহলে আমাদের বাড়ি তৈরি করতে মোট খরচ হচ্ছে 10,75,225 টাকা, কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আমি আশা করি 10,75,225 টাকা থেকে 12,00,000 টাকার ভিতরে আপনি বাড়ি তৈরি করতে পারবেন। বন্ধুরা, বাড়ি তৈরির কাজে সঠিক হিসাব দেওয়া যায় না, কম বেশি হতেই পারে, তবে আমি আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজে একটু লাইক দিবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।